الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله مدني چینل দর্শক শ্রোতা অনুষ্ঠান কিয়ামতের নিদর্শন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু কিয়ামতের আলামত বা নিদর্শন নিয়ে জানানোর জন্য বা নিদর্শন নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকে ইনশাআল্লাহ আমরা কিয়ামতের একটি নিদর্শন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যেই নিদর্শন বা যে আলামতটি নিয়ে আমরা আলোচনা করব, যে অনুষ্ঠানের বিষয়, সেটি হচ্ছে কিয়ামতের পূর্বে ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবির্ভাব বা আত্মপ্রকাশ। তো সে বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে প্রতিদিনের মতো মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত-তারিখ উপস্থিত আছেন, ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা সে ব্যাপারে শুনব। কিন্তু এর আগে আসুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি, কেননা প্রতিটি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি এক একটি দরুদ পাকের ফজিলত সম্পর্কে বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পড়ল না, তবে সে জুলুম করল। আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নিই, এবং সাথে সাথে এটাও নিয়ত করে নিই যে যখনই আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনব, আলোচনা শুনব, কথা শুনব, তখন আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আলোচনা শুরু করি। কামাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কামাল ভাই, আরো হচ্ছে যে আজকে যে আমাদের অনুষ্ঠানের বিষয় কিয়ামতের একটি নিদর্শন বা কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করবেন বা তশরিফ আনবেন বা আবির্ভাব হবে তার, তো হযরত ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ সম্পর্কে যদি বলতেন, তিনি কোন বংশ দিয়ে পৃথিবীতে আসবেন এবং কোথায় উনি প্রথমে আত্মপ্রকাশ ঘটবে ওনার? বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ওনার বংশ হচ্ছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের নসল দিয়ে উনি দুনিয়াতে আগমন করবেন। ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে উনি মদিনার পূর্ব দিকে ওনার আগমনটা নির্ধারণ করা হচ্ছে। আচ্ছা, মানে সেদিক থেকে তিনি আত্মপ্রকাশ করবেন, অর্থাৎ উনি জন্মই নিবেন আসলে, উনি ঈসা আলাইহিস সালামের মতো কি অবতরণ থেকে অবতরণ না, উনি দুনিয়াতে জন্ম নিবেন। আচ্ছা, আর ঈসা আলাইহিস সালাম যে চতুর্থ আসমান থেকে অবতরণ করবেন। ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশগতভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, বংশগতে সৈয়দ নবীর বংশধর। আচ্ছা, আর উনি জগৎ দুনিয়াতে আসবে ওই সময়কালীন যদি দেখা যায় তাহলে কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। আচ্ছা, উনি আসবেন, ওনার সময় দাজ্জালের কি হবে আবির্ভাব ইমাম মেহেদীর, আর ওই সময় ঈসা ইসলামের কি হবে আগমন, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। নতুন নতুন পর্ব আসবে। ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দুনিয়াতে আগমন হবে সে সম্পর্কে বলা হচ্ছে, ওই সময়কালীন ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসবেন ইসলামী শরীয়ত কানুন প্রতিষ্ঠা করবেন, যত খারাপ বাতিল আকিদাওয়ালা ধর্ম আছে সব দুলিশাত নষ্ট হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। উনি ন্যায় ইনসাফ কাকে বলে এটা বাস্তবায়ন করবে জমিনের বুকে। মানে ইনসাফ কি, এখন তো ইনসাফ বলতে বুঝায় ক্ষমতা যার জুজ যার মূল লোক তার বর্তমান আছে, ইনসাফ দুর্বল লোকের কাছে
তাদের পাওনাটা খুব কম হয়। কিন্তু ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইনসাফ, ইনসাফের মতো যেটাই সত্যিকার অর্থে ইসলামী জিন্দেগি, ইসলামী কানুন ওই সময় হবে। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে যে উনি তো মদিনা শরীফের পূর্ব অঞ্চল থেকে, ওনার জন্ম হবে বা ওখান থেকে হবে, কিন্তু ওনাকে মানুষ কোথায় পাবে? কোথায়, ওখানে কি গিয়ে মানুষ তাকে চিনতে পাবে নাকি অন্য কোথাও তাকে চিনতে পাবে? মাহদী চিনার উপায়টা কিরকম? ইমাম মাহদীর পরিচয় সম্পর্কে বলা হচ্ছে, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মক্কা খানায় কাবার যে হেরাম আছে ওইখানে ওনার পরিচয়টা কি মানুষ ওনাকে সেখানে পেয়ে যাবে, ওনার সন্ধানটা। এই সম্পর্কে বলা হচ্ছে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে উলমে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইমাম মাহদীর আগমন আমার পরিবারের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে হবে। এই রেওয়ায়েতটা আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। এটা হচ্ছে কি ইমাম মাহদীর বংশ পরিচয়। আর ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা ওনার সময়কালীন কি কি বরকতময় দুনিয়া হবে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দুনিয়ার মধ্যে ফল ফলাদি ফ্রুট, মানে যেটা মানুষের জন্য রিজিকের অফুরন্ত ভান্ডার হবে, মানে অনেক বরকত, প্রচুর বরকত হবে। আর মানুষের মধ্যে তখন সম্পদ কি বৃদ্ধি পাবে, আর ইসলাম চতুর্দিকে ইসলামের কি হবে জয় হবে। আর দুশ্মনে ইসলাম যারা, ইসলামে যারা দুশ্মন, যারা ইসলামকে লাইক করে না, এদের পরাজিত হবে। আর সর্বপ্রকার সব দিকে শুধু কল্যাণ, ভালো আর ভালো হবে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তো ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আগমন ঘটবে, এটা অনেক সহি হাদিস মুবারক দিয়ে কি প্রমাণিত। ইমাম মাহদীর আগমন কখন হবে এটা আল্লাহ বালা জানে, কিন্তু বংশটা আমার নবী বংশ হবে। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকে ফজর করতে পারে, এখন কি জন্ম হয়েছে, অনেকে বলে চলে আসছে, অনেকে বলে অমুক জায়গায়। আসলে এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কখন আসবে। এখন যেটা বলা হচ্ছে, এখন সময়টা মনে হয় আসে নাই, মানে বর্তমান যে সময়টা আমরা দেখতেছি, অনেকে বলে যে জন্ম হয়ে গেছে এটা সেটা, তো বর্তমান সময়টা মনে হয় এখনো ওই সময়টা আসে নাই, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ইমাম মাহদী রাহমাতুল্লাহ আলাই ব্যাপারে বলা হচ্ছে, আল্লামা ইবনে কাসির উনি বলেন, উনার আমলে ইমাম মাহদী যে দুনিয়াতে আগমন করবে, যে সময়ের মধ্যে আসবে, ওই সময়টা আসলে প্রসূর্যই কি পাঁচুর্যের মধ্যে, সম্পদশালীর মধ্যে দুনিয়াটা কি একদম ভরপুর থাকবে। আর ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরও তো আছে, এটা মসনাদে আহমদের মধ্যে এই হাদিসে মুবারাকা, হযরত সাইয়্যিদনা আবু সাঈদ কুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, আমি তোমাদেরকে মাহদীর সম্পর্কে সুসংবাদ দিচ্ছি, মানুষেরা যখন একে অপরের মধ্যে মতবিরোধ, মানে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবে তখন পৃথিবীর অবস্থা খুব ভয়ানক, মানে ষড়যন্ত্র, মারামারি, খানাহানি, এক কথা বলতে কি মনুষ্যত্ব, মানবতা মানে নাই, এগুলো থাকবে না, মানে মানুষ হিংস্র মত এক ধরনের। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবে, মানে দুনিয়া তখন নিয়া ইনসাফ ভালো কি এটার মানে থাকবে না। তো আমার নবী বলতে, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, মানুষেরা যখন মতবিরোধ লিপ্ত হবে, মানে বিভিন্ন মতবিরোধ ফিতনার মধ্যে, তখন ইমাম মেহেদীর আগমন হবে। দুনিয়া হতে জুলুম, নির্যাতন ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর করবে এবং ন্যায় ইনসাফ উনি কায়েম করবে দুনিয়ার মধ্যে। আর আসমান এবং জমিনের সকল অধিবাসী সবাই ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রাজি থাকবে, সবাই উনার উপর
খুশি থাকবে। আর কি ওই সময় মানুষের মধ্যে সমানভাবে প্রচুর সম্পদ হবে, অর্থাৎ সম্পদশালী মানে কি বলে গরিবী হালত নাই, অভাব অনটন নাই, মানে টেনশন নাই, এক প্রকার শান্তির একটা নিড বলেন, একটা সংসার বলেন, সমাজ বলেন, দেশ বা দুনিয়া কায়েম হবে ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বাণী আছে, তার মধ্যে একটি বাণী এরকম, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন আমার পরিবারের একজন লোক আরবদের বাসা হবে না। আচ্ছা, তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, মানে ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছে। ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো আছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে, তার বিরুদ্ধে একদল সৈন্য বাহিনী প্রেরণ করা হবে, সৈন্যরা যখন বাইদা নামক একটা স্থানে পৌঁছবে তখন ওই সৈন্য বাহিনীর দলটাকে জমিন গ্রাস করে ফেলবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের কি অবস্থা হবে? উত্তরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে কি জমিন দোষে নেবে এবং কিয়ামতের দিন সেই আপন নিয়তের উপর আবার উঠবে। এই ব্যাপারে অর্থাৎ এই জমিন দোষে যাওয়া এবং এই ব্যাপারে যেটা কি সম্পদ নিয়ে উত্তরে নিয়ে কি হবে কিছু ঝগড়া হবে, তো ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সবগুলা কি ফয়সালা করবেন, সমাধা করবেন। আর ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে থাকবে তখন উনার শাসন আমলে ঈসা ইসলাম আসার আগে দাজ্জাল কি হয়ে যাবে, প্রকাশ এসে যাবে। আর দাজ্জালটা স্বাভাবিক সবাই জানে এই 40 দিনের ভিতর সারা দুনিয়াটাকে কি ভ্রমণ বলেন সেহের করে নেবে। আর ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ঈসা আলাইহিসসালামের আগমন হবে, আর ঈসা আলাইহিসসালাম সাথে ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সময় একই অবস্থায় ওই দাজ্জালকে কি করবে, হত্যা করবে, ধ্বংস করবে। আর এখানে একটা মজার ঘটনা আছে, ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসবেন তখন ইমাম মাহদি ওনাকে কি করবেন, ওয়েলকাম জানাবে, মানে স্বাগতম, লোকজন নিয়ে সম্মান। সম্মান জানানোর ক্ষেত্রে হাদিসের মুবারকার মধ্যে আছে যখন ঈসা আলাইহিসসালাম অবতরণ করবে তখন সবাই সম্মান জানাবে, তো নামাজের সময় হবে, তো নামাজের জন্য বলা হবে কি কর, ঈসা আলাইহিসসালামকে ইমামতি কর। কিন্তু ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহিসসালাম বলবে, না ইমামতি তোমাদের মধ্যে থেকে উম্মত মুহাম্মদের শান অনেক বেশি, তো ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবেন আর ঈসা আলাইহিসসালাম মুক্তাদি হবেন, ওনার পিছনে নামাজ পড়বেন। অর্থাৎ ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বংশধর আর ওনার শানও অনেক বড়, আল্লাহ তাআলা ওনাকে একজন মকবুল ব্যক্তি হিসাবে দুনিয়াতে প্রেরণ করবেন। আর উনি দুনিয়াতে আসার সাথে সাথে এক কথায় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সব দূর হয়ে যাবে। ঈসা আলাইহিসসালামের আগমন তো হবে, ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগটা হবে সোনালী যুগ বলেন এক প্রকার। আজকে আমাদের সমাজে যত দেখবেন টাকার জন্য লুকে মারামারি করে, হানাহানি করে, বিভিন্ন ধরনের নির্যাতন মারামারি ক্ষমতার অপব্যবহার, কিন্তু ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সম্পর্কে এগুলো কিছুই হবে না। ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুখারী শরীফে একটা হাদিসে মুবারক আছে,
যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবে এবং তোমাদের মধ্য থেকে একজন ইমাম হবে, আর তোমাদের সাথে জামাতে ঈসা আলাইহিস সালাম জামাতে কি নামাজ আদায় করবেন, আর ওই লোকটা যিনি ইমাম মাহদি ইমামতি করবেন, আমার নবী বলতে সেদিনটা কেমন হবে, যেদিন ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবেন। এ ব্যাপারে বুখারী শরীফের মধ্যে এই হাদিসে মুবারাকা রয়েছে। এখন ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, যে কোনো মুহূর্তে আসবে, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কখন আসবে। তো আমরা এটা নিয়ে বিভ্রান্ত না হই, আর ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হবেন উনি হকের উপর প্রতিষ্ঠিত হবে, উনি নবী প্রেমিক হবে, উনি আল্লাহর ভয়ে খফ ইলাহি ওয়ালা হবে, উনি মানব দরদি হবেন, উনি মানব সেবক হবেন, আর উনার আমলটা অনেকে বলে ইমাম মেহেদি চলে আসছে, ইমাম মেহেদি যখন আসবে তখন অভাব অনটন থাকবে না। এখন যদি ইমাম মেহেদি চলে আসে এত অভাব কেন? আমি এমনি প্রশ্ন করতেছি সবাইকে, মাদানিতে দর্শক, ইমাম মেহেদি রাদিয়াল্লাহু তাআলার আমলে ইনসাফ কায়েম হবে? এখন কি ইনসাফ কায়েম আছে? যেদিকে যাও মারামারি, ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, মারামারি এত লাইভ দেখাচ্ছে, বলার কেউ নাই, থাকলো হয়তো সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত। আর ওই সমস্ত জঞ্জাল, সমস্ত ধ্বংসস্তূপকে উনি মনে করেন কি সবুজ শ্যামল সুন্দর বাগানে দুনিয়াটাকে পরিষ্কার করে দিবেন, সব পরিষ্কার হয়ে যাবে। তো কিয়ামত সন্নিকট, ইমাম মেহেদি যখন আসবে তখন বলা হচ্ছে ইমাম মেহেদির সঙ্গ দেওয়ার জন্য। আর যে মুবারকের মধ্যে আছে কিয়ামত অবধি একটা হক দল থাকবে, আর ওই হকের দলের সাথে ইমাম মেহেদির সম্পর্ক হবে। মুসলমান তো অনেক ধরনের ফেরকায় বিভক্ত, অনেক ধরনের দলে উপদলে বিভক্ত, কিন্তু একটি হক দল, এটা একটি আমত অবধি থাকবে, আর ওই হক দলের সাথে ইমাম মেহেদির কি হবে যুগ হবে। আর হক দল যেটাই হবে, তো অনেকে বলে এতগুলা দল কারে থেকে কারে নি, কিন্তু যিনি হক হবে তার আলামতের মধ্যে আলামত, ওনারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর নবীকে নিজের জান মাল দুনিয়ার যা যা আছে সবচাইতে বেশি প্রাধান্য দেবে, ভালোবাসবে, এটা নবীর শান সবার উপরে, এটা হক দলের আলামত। কারণ যারা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে না তারা প্রকৃত ইমানদার হতে পারে না। তো ইমাম মেহেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হক দলের সাথে কি যুক্ত হবে। আর হক দলের আলামতের মধ্যে আরেকটা আলামত আছে, যারা হক হবে তারা অন্যায় ভাবে কখনো কারো গায়ে হাত উঠাবে না। আর হক দলের আলামতের আরেকটা আলামত আছে, হক দল যারাই ইসলামের মধ্যে এরা সর্বদা আল্লাহ এবং তার রাসূলের প্যারবি, আনুগত্য, সাহাবায়ে কেরামের মহাব্বত, ওলিয়ে কেরামের মহাব্বত, এই পথের উপর দায়েম আর কায়েম থাকবে। মাদানি যে দর্শক বিন্দু, ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আসবে, তো হক দলের সাথে কি হবে, ওনার সম্পৃক্ত হয়ে যাবে। তো আমরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিক্ষিপ্ত, আমরা নিজেরাই চিন্তা করি আমি কোন জিনিসের উপর আছি, আমি যে মতবাদের উপর আছি, আমার মতবাদ আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে কিনা, আমার মতবাদ সাহাবায়ে কেরামরা লাইক করে কিনা, আমার মতবাদ আল্লাহর ওলিয়ে কেরাম যারা মকবুল বান্দা তাদের তর তরিকায় আছে কিনা, এটাও জানা দরকার। কারণ আজকে থেকে আমি যে বিষয়টা বপন করে যাব, আমি থাকলে তো আসি, না থাকলে আমার এই বীজের উপর যারা অনুসরণ করবে, যদি আমার মতবাদটা যদি গলত হয়, তো যারা এই গলতির উপর অটল থাকবে তাদের অপরাধ যিনি এই নাহকের বীজ বপন করেছে তার উপর বর্তাবে। এই জন্য ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন সত্যের প্রতীকের মধ্যে একটা কি প্রতীক, আর উনি সত্যটাকে সর্বদা কি গ্রহণ করেছে, গ্রহণ করবে, সবার সামনেটা প্রকাশ পাবে। আমাদের উচিত হবে আমরা মুসলমান যারা যেখানে আছি
নিজের সত্তাকে জিজ্ঞাসা করি, আমি যে মতবাদকে বিশ্বাস করি আমার মতবাদটা কি হকের উপর কিনা। কারণ ইসলামে এইটা তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, মুসলমান 73 দলে বিভক্ত হবে, অর্থাৎ উম্মত মুহাম্মদী 73 শাখার মধ্যে কি ডিভাইড হবে, তার মধ্যে একটি হক। আর আমার নবীর হাদিসে মুবারাকার মধ্যে আছে হকের দল কিয়ামত অবধি থাকবে, আর এই হকের দলের সাথে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সংযুক্ত হবে। তো এখন সবাই তো দাবি করে মুসলমান, এখন দাবির মধ্যে হাকিকত কার কি এটা আমাকে আপনাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। আর যারা হাকিকতে আল্লাহ এবং তার রাসূলের হকের উপর থাকবে, এরা কখনো জবানে ইশারায় অন্তরে আল্লাহ এবং তার রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরামের এবং আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে এমন কোন ব্যবহার ইঙ্গিত বা মনোভাব পোষণ করবে না, এটা হচ্ছে হকের দলের আলামত। আর হকের দলের আলামতের মধ্যে বড় আলামত, এরা বলে আল্লাহ রাসূল ছাড়া আর ভালোবাসার পাত্র দুনিয়াতে আর কেউ, আল্লাহ তো আছে। সেই জিনিসটা আমাদের যে দর্শক বৃন্দ আমরা খেয়াল করি, হকের উপর তাকি, হকের দলের উপর তাকি, যেন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা যখন আগমন হবে যেন আমরা ওনার পিছনে পিছনে কি নাজাতের রাস্তায় থাকতে পারি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অনেক মাদানী ফুল শুনেছি এবং কিয়ামতের আলামতের একটি বড় আলামত বড় নিদর্শন হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে ওনার জন্ম হবে এবং ওনার আবির্ভাব হবে, ওনার আত্মপ্রকাশ হবে, সেটা সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ফিসাদ থেকে বাঁচার তৌফিক দান করুক, ইমান এবং ক্ষমার সাথে মদিনা শরীফের মৃত্যু বরণ করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।